নমস্কার, আপনি দেখছেন আরোহী নিউজ বাংলা, আর আপনার সঙ্গে রয়েছি আমি অভিরূপ। এই মুহূর্তে আমি শুরু করছি @sports সিজন 2 লাইভ, আর আমার সঙ্গে কৌশিক। কৌশিক, আজকে বলো কি নিয়ে আলোচনা? দেখো, আমরা যেরকম জানি সামনে আইপিএল, তো আইপিএল তো রইলই, আইপিএল আমরা আলোচনায় আসব। তো তার আগে আপনাদেরও বলে নিই, একটু চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে আলোচনা হয়েছে, একটু ফুটবলে চলে আসি। বেশ, তো আমরা যেরকম জানি কোয়ার্টার ফাইনাল শুরু হয়েছে। হ্যাঁ, তুমি তো কালকে রাতের ম্যাচ নিশ্চয়ই ফলো করেছো। নিশ্চয়ই নিশ্চয়ই করেছি। তো আজকে একটু বলো সেই ম্যাচ নিয়ে। গতকাল প্রথমেই যেটা আসবো, যে লিভারপুল ভার্সেস রিয়েল মাদ্রিদ। দেখো, রিয়েল মাদ্রিদের খেলা বল যদি বলি আমি, প্রথমে কিন্তু র্যামোস ছিল না, ভারানে ছিল না, দুটো ডিফেন্ডার ছাড়া রিয়েল মাদ্রিদ কিন্তু কালকে দুর্ধর্ষ খেলেছে, ব্যাপক খেলেছে। 3-1 গোলে কিন্তু লিভারপুলকে পুরো ধুয়ে দিয়েছে। এবার প্রথমেই, হ্যাঁ, দুটো গোলে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু দুরন্ত, লা লিগা সেরকম ফর্ম দেখা যায়নি, হঠাৎ করে কালকে দুটো গোল, দুর্দান্ত ফর্ম, সঙ্গে মার্কো অ্যাসেন্সিও। এবার এক গোল মোহাম্মদ সালাহ করেছেন, আমি এটাই বলছিলাম যে মোহাম্মদ সালাহ একটা ফিরে আসার একটা লড়াই, হ্যাঁ একটা লড়াই, সেইভাবে কিন্তু ফিরে আসতে পারে। এই গোলটা হয়তো সেকেন্ড লেগে কাজে লাগতে পারে, কারণ ব্যবধানটা কিছুটা কমলো, সেখান থেকে দেখতে গেলে কিন্তু গোলটা হয়তো কাজে লাগলো। এবার দেখা যাক সেকেন্ড লেগে লিভারপুল কিরকম খেলে। তোমার পরের ম্যাচটা কেমন লেগেছে একটু? হ্যাঁ, পরের ম্যাচ কিন্তু দেখো ডর্টমুন্ড আর ম্যান সিটি। ম্যান সিটি প্রথমে কিন্তু ডিব্রয়নার গোলে এগিয়ে যায় 19 মিনিটে, তারপরে 84 মিনিটে শোধ করার পরে রিউজ যখন শোধ করে ডর্টমুন্ডের গোল, 90 মিনিটে কিন্তু 4-1 গোলে আবার এগিয়ে যায়। এবার 2-1 জিতলেও কিন্তু যদি বলি কিন্তু কিছুটা সংশয় থেকে যাবে, এক গোলের ব্যবধান কিন্তু খুব একটা স্ট্রং নয় একদম। আমরা যে কোনো ফুটবল খেলাতেই জানি যে এক গোলের সব সময় ব্যবধান বিপজ্জনক হয়ে ওঠে। তো তুমি একটু বলো এটা নিয়ে যে এক গোলের ব্যবধান পরের লেগে কি হতে পারে। পরের লেগে কিন্তু সেখান থেকে ডর্টমুন্ডের একটা চান্স আছে ফিরে আসার, হল্যান্ডকে নিয়ে কিন্তু এখন পুরো ফুটবল বিশ্ব কিন্তু আলোচনায় যে হল্যান্ড কোথায় যাবে পরের মরশুমে। হল্যান্ডের ফর্মও কিন্তু দুরন্ত, ভালো খেলছেন, সুতরাং সেটা একটা ডর্টমুন্ডের স্ট্রং পয়েন্ট, এবার সেটাকে ম্যান সিটিকে ধরে রাখতে হবে। আজকে রাতে আরো দুটো ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচগুলোর কথা নজর থাকবে তোমার বায়ার্ন মিউনিখ আর পিএসজি। নেইমার এমবাপ্পে কিন্তু দুরন্ত ফর্মে, ওদিকে বায়ার্নে গ্যানাব্রি কিন্তু করোনা আক্রান্ত, লেভেনডস্কি নেই। লেভেনডস্কি কিন্তু বর্ষসেরা খেলোয়াড় হয়েছে, তার নাকালটা, হ্যাঁ তার নাকালটা তফাত দিতে পারে। অন্যদিকে এমবাপ্পে নেইমার দুজনেই ফর্মে, পুরো পিএসজি কিন্তু দুর্দান্ত ফর্মে। গতবারের ফাইনালে পিএসজি হেরেছিল, আজকে চেষ্টা করবে এবারে যাতে বায়ার্ন মিউনিখকে যাতে হারাতে পারে। হ্যাঁ, ওদের উঠতেই যদি না দেয়, পিএসজি চেষ্টা করবে পুরো একদম অ্যাটাক করার, রিভেঞ্জ নেওয়ার খানিকটা যদি বলি, তো সেখান থেকে আমি কিছুটা হলো পিএসজি কে এগিয়ে রাখবো আমি কিছুটা। পরের খেলাটা পোর্তো চেলসি, তো সেটা নিয়ে, হ্যাঁ পোর্তো কিন্তু ডার্ক হর্স, পোর্তো জুভেন্টাসকে হারিয়ে এসেছে, আবার অন্যদিকে চেলসি কিন্তু যদি বলি টিমো ওয়ার্নার কাই হাভার্টস, যদি এই দুজনের কথা যদি বলি তারা কিন্তু কিছুটা অফ ফর্মে, কেননা কদিন আগেই কোয়ালিফায়ার খেলে এসেছেন বিশ্বকাপের, কিছুটা ফর্মে নেই ততটা। এবার ফুটবল তো বলা যায় না, আজকে হয়তো খেলে দিল চেলসি সেখান থেকে। যে কোনো খেলার ক্ষেত্রেই দর্শক বন্ধুরা নিশ্চয়ই বলা যায় না, আপনারা জানেন যে যে কোনো দিন যে কোনো মানুষ যে কোনো খেলোয়াড় একেবারে নতুন ধরনের একটা খেলা আমাদের উপহার দিতে পারেন। তো আজকে রাতের খেলা আপনারা দেখবেন, দুটো খেলায় কিন্তু খুব টান টান খেলা আছে, আমার মনে হয় দুটো খেলাই কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, তো কৌশিক আমরা এবার একটু আইপিএল এর আলোচনায় ফিরি। আজকে বন্ধুরা আপনাদের যে দুঃখজনক খবরটা দেব, আপনারা জানেন যে দেবদূত পারিকাল তিনি কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন, আর তারপরেই আর এক আরসিবির অলরাউন্ডার তিনি করোনা আক্রান্ত হলেন, তার নাম ড্যানিয়েল স্যামস। আমরা প্রথমে সেই প্রতিবেদন দেখব, তারপর ফিরবো আইপিএল নিয়ে আলোচনায়। করোনার নতুন স্ট্রেন ফের রীতিমতো অস্বস্তিতে ফেলল ক্রীড়া জগৎকে। একদিকে যখন আগামী আইপিএল নিয়ে বেশ উদ্বেগের বাতাবরণ তৈরি হচ্ছে দিনের পর দিন, অন্যদিকে তেমনি অলিম্পিকেও পড়ল করোনার প্রভাব। এবার করোনার এই দ্রুত সংক্রমণের জেরে অলিম্পিকের লড়াই থেকে নিজেদের নাম প্রত্যাহার করল উত্তর কোরিয়া। মূলত খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেদেশের ক্রীড়ামন্ত্রী কিম উল গুক। অন্যদিকে আইপিএলেও ফের একবার হানা দিল করোনা, এবার তার শিকার হলেন আরসিবির তরুণ অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস এবং মুম্বাই দলের উইকেট কিপিং কোচ কিরণ মোরে। করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিয়ম মেনেই আগামী 9 এপ্রিল থেকে আইপিএল শুরু করতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ড। কিন্তু তার আগেই যেভাবে একের পর এক আক্রান্ত হচ্ছেন নীতিশ রানা, অক্ষর প্যাটেল, দেবদূত পারিক্কাল, ড্যানিয়েল স্যামসদের মতো খেলোয়াড়রা, তা নিশ্চয়ই চিন্তা বাড়াবে বিসিসিআইয়ের। শুধু যে খেলোয়াড়রা পরপর আক্রান্ত হচ্ছেন তাই নয়, আক্রান্ত হচ্ছেন সাপোর্ট স্টাফরাও। স্বাভাবিকভাবেই আইপিএল আয়োজন নিয়ে চিন্তার মেঘ গাঢ় হচ্ছে প্রতিদিন। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। তো আপনাদের দেখালাম সেই প্রতিবেদন, এবার আসি আলোচনায়। কৌশিক, তুমি বলো যে আজকে কোন কোন দল নিয়ে আমরা আলোচনা করব? আজকে আগের দিন সিএসকে ছিল, আগের দিন মুম্বাই ছিল, তো আজকে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এর নাম বদলেছে, কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে বন্ধুদের কমেন্টস তো পেয়েছিলাম,
আর আমরা কথাও দিয়েছিলাম যে আলাদা করে একটা সেগমেন্টে আলোচনায় আসবো। তো কলকাতা নাইট রাইডার্স তুমি বলো কৌশিক, যে গতবার যে মরশুমটা গিয়েছিল সেটা কিন্তু খুব একটা ভালো মরশুম যায়নি, কারণ মাঝখানে একটা অধিনায়ক বদল আমরা দেখেছি, মর্গান এলেন, দিনেশ কার্তিক সরে গেলেন, যে কারণেই হোক। গত বছরে কলকাতার যে সব থেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে প্রপার একটা উইনিং কম্বিনেশন খুঁজে পাওয়া, তারা পুরো আইপিএল এ সেটা খুঁজে পায়নি। তো এবার চেষ্টা করবো তারা সবার আগে সেই কম্বিনেশনটা খুঁজে পাওয়ার, একটা প্রপার ওপেনিং স্লট, যেটা আগের বার পরপর প্রপার রোটেট হতে দেখেছে, কখনো শুভমান গিল, নীতিশ রানা শেষের দিকে দেখেছি, প্রথম দিকে গিল নারায়ণ সেটা ফ্লপ করে গেছে। নীতিশ রানা এবং শুভমান গিল তাদেরকে দিয়েই হয়তো এবারে শুরু করা হতে পারে, কারণ সুনীল নারায়ণ যেদিন চলে যাবে সেদিন কিন্তু খেলে দেবে, কিন্তু রোজ চলবে সেরকম করে আমার মনে হয় একটা প্রপার ওপেনার খেলানো উচিত। তার যে শর্ট বলের বিরুদ্ধে যে প্রবলেমটা, আমার মনে হয় যে প্রত্যেকটা টিমই এবার সেটাকে ধরে ফেলেছে এবং সেটাকে ওয়ার্কআউট করছে, যার ফলে তার একটা সমস্যা কিন্তু হচ্ছে। হ্যাঁ সমস্যা আসছে, কিন্তু এবার দেখো যে সুনীল নারায়ণ সবচেয়ে যেটা দুর্বলতা সেটা হচ্ছে শর্ট বল, কারণ অনেক দেখছি বেশিরভাগ টিমে দেখো তুমি শর্ট বল করছে বাউন্সার, হয় এজলে কিপারের কাছে, নাহলে টপ এজ উপরে উঠে যাচ্ছে, সেখানে সুনীল নারায়ণ আউট হয়ে যাচ্ছে। এবার সুতরাং দরকার একটা প্রপার ওপেনার যে শুভমান গিলের সঙ্গে প্রপার একটা স্ট্রং প্রথম ছবার যে স্ট্রং পার্টনারশিপ দিতে পারবে। তারপর মিডল অর্ডারে মর্গান আছে, দিনেশ কার্তিক আছে, নীতিশ রানা আছে। আচ্ছা তুমি একটা পয়েন্ট আমাকে বলো যে মর্গানের, আমি দর্শক বন্ধুদের কাছে এই প্রশ্নটা রাখলাম যে মর্গানের কি আরেকটু উপরে খেলা উচিত তোমার কি? আমার মনে হয় যে মর্গান চার নম্বরে ঠিক আছে। আচ্ছা তিন নম্বরে যে নীতিশ রানা খেলে মর্গান চার নম্বর, এবার যদি তাড়াতাড়ি রান তোলার প্রয়োজন হয় মর্গানের পরে রাসেল। এবার রাসেলের কথা যদি আমি আসি, রাসেল কিন্তু তার আগের বছর কিন্তু রাসেলের খেলাটা অনেকটা বড় ফ্যাক্টর ছিল কেকের কাছে, রাসেল এমন এমন জায়গা থেকে ম্যাচ বের করে দিয়েছে যে ভাবাই যায়। হ্যাঁ হারা ম্যাচ, রাসেল দু ওভার 15 বল 16 বলে 50 মিনিট ম্যাচ দিয়ে দিল, পরের পর ছয়। গত বছর সেটা দেখা যায়নি, এবার এবছর যদি আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পরপর পরপর কিন্তু যে রাসেলের নেট প্র্যাকটিস কিন্তু দেখাচ্ছে। আচ্ছা এবার সেখান থেকে এবার রাসেল কেকেআরও চাইবে যে রাসেল সেখানে ফর্ম খেলুক, পরপর খেলুক। তুমি বলো যে বিদেশি কম্বিনেশনটা কি হতে চলেছে? হ্যাঁ প্যাট কামিন্স খেলবে শিওর বোলিং এ, নতুন বলে প্যাট কামিন্সকে দেখা যাবে, ও মর্গান থাকছে, একদম রাসেল থাকছে, আরেকটা বিদেশি কে হয় সেটা এখন দেখার। নারায়ণ ফ্লপ ছিলেন, এবার কুলদীপ যাদব তিনি কিন্তু অফ ফর্মে, তিনি চেষ্টা করবেন আইপিএল এ কিন্তু সেই ফর্ম তার ফিরে পাওয়ার, এবং তার ইন্ডিয়া টিমে যে পজিশন সেটা অবশ্যই সেটাকে কমলেশ নাগরকটি আছে, শিবম মামি আছে, তারা চেষ্টা করবে ভালো খেলে ইন্ডিয়া টিমে জায়গা করে নেওয়ার। বেশিরভাগ যে কমেন্ট আসছে বেশিরভাগ সিএসকে, কেকেআর এন্ড সিএসকে, এরকম ভালো ভালো কমেন্ট আসছে এই আর কি। তো কেকেআর সিএসকে লড়াই তো আমরা অবশ্যই জানি যে ধোনির সঙ্গে যখন লড়াই হবে সেটা আমাদের অবশ্যই চোখ থাকবে। তবে আজকে আমরা যে কেকেআর এর সঙ্গে আর যে টিমকে নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই হলো পাঞ্জাব কিংস, অর্থাৎ যারা আগে ছিল পাঞ্জাব 11 পাঞ্জাব। পাঞ্জাব কিংস এর কথা যদি আসি, প্রথমেই আমার যে কথা মনে হয় ক্রিস গেইল ইউনিভার্স বস, এবং গতবার তাকে শুরু থেকে খেলানো হয়নি, খেলানো হয়নি, কিন্তু পর্যায়ে থেকে এসে একটা দুরন্ত ইনিংস খেলে, ফার্স্ট ডাউন গেইলকে খুব একটা দেখাই যায় না, একদম ফার্স্ট ডাউনে খেলে ওরকম খেলা, কিন্তু গেইল পড়ানোর পর না, এবার জর্ডান আছে। তুমি যদি বলো একের পর এক কিন্তু বড় বড় ব্যাটসম্যান রয়েছে এবং বড় বড় হিটার, তুমি যদি নিকোলাস পুরানের কথা দর্শক বন্ধুরা আজ যদি বলি আপনাদের, আপনারাও দেখবেন নিলামে ডেভিড মালান র্যাঙ্কিং 1, সেই ডেভিড মালান এসে কিন্তু চেষ্টা করবে ভাই আইপিএল। দেখো ডেভিড মালানের হালকা ঝলক কিন্তু আমরা দেখেছি, একদম এবার সেই ঝলকটা সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট তিনি কিন্তু ধরে খেলতে পারেন, যদি আর্লি উইকেট পড়ে যায় ডেভিড মালান কিন্তু ওখান থেকে ইনিংস বিল্ড করতে খুব ভালো পারেন। এবং আমার মনে হয় যে ডেভিড মালান এবং নিকোলাস পুরান এই যদি একটা কম্বিনেশন হয়, ওয়েস্ট ইন্ডিয়ান ক্যারিবিয়ানরা কিন্তু বরাবরই টি টোয়েন্টি ক্রিকেটে এন্টারটেনমেন্ট চালিয়ে খেলতে জানে। আরেকটা ব্যাপার আছে যে নিকোলাস পুরান যেমন চালিয়েও খেলতে জানে তেমন কিন্তু ধরতেও জানে, হ্যাঁ
লেফট ইজের গ্লাস কিন্তু বরাবর দেখতে তুমি খুব সুন্দর লাগে, পুল সেটা কভার ড্রাইভ হোক, স্ট্রেট ড্রাইভ হোক, লং অন হোক, মিড উইকেট হোক, যেখানে রাহুলের থেকে কি এক্সপেকটেশন? কেএল রাহুল কিন্তু এই যে আমরা যদি দেখি টি টোয়েন্টি ক্রিকেটের ফর্মটা পাননি, ইংল্যান্ড ওডিআইতে সেখানে রান করেছেন, 62 করেছেন, একটা সেঞ্চুরি করেছেন, আইপিএল এ বরাবরই কিন্তু কেএল রাহুল ভালো খেলে একটা হাতে খেলে দিয়েছেন, যে পুরো সারা টিম রান পায়নি, কেএল রাহুল সেখান থেকে 90-95 রান করে কেএল রাহুল কিন্তু ম্যাচ হয়তো জিততেও পারেনি, কিংবা ধরো খেলাটাকে মানে হারা খেলা কিন্তু সেখানে লড়াই করেছে, লড়াই করেছে, জেতার কাছাকাছি নিয়ে চলে গেছে একদম। তো তুমি আমাকে একটা জিনিস বলো যে এবারে পাঞ্জাবের কম্বিনেশনটা কি হতে চলেছে? এই দেখো কমেন্ট এসেছে কেকেআর, একদম কেকেআর কিন্তু মানে সব থেকে ধরো এমন এমন প্লেয়ারকে তুলে আনে কেকেআর, যে স্টার তৈরি করে, যেটা অনেকে বলে যে কেকেআর স্টার তৈরি করে, অভিজ্ঞ স্পিনারও আছেন এবারে, আমার মনে হয় যে হরভজন সিং এর অন্তর্ভুক্তিটা আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট অন্তর্ভুক্তি, যেহেতু তোমার বরুণ চক্রবর্তী যাদব কুলদীপ যাদব ফর্মে নেই, ফর্মে নেই, এবার কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এরা সাহায্য হবে কিছুটা হরভজনের থেকে, সেটা একটা প্লাস পয়েন্ট এবং শিক্ষণীয় ব্যাপার হরভজনের থেকে। আমরা কেকেআর কথা বললাম, পাঞ্জাবের কথা ফিরে আসি। হ্যাঁ বলো, পাঞ্জাবের বোলিং এর কথা বলি এবার, ব্যাটিং তো বললাম, যে ধরো মোহাম্মদ শামি তিনি কিন্তু চোট সারিয়ে ফিরবেন, অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়েছিলেন, মোহাম্মদ শামি ফিরবেন, একদম ফিরবেন, সঙ্গে জর্ডান থাকবে, ঈশান পোল খেলানো হয় কিনা তোমার মনে হয়? ঈশান পোল খেলানো হবে বলো? দেখো এটা তো বলবোই, এবং আমার মনে হয় মোহাম্মদ শামির জন্য এটা একটা বড় পরীক্ষা হতে চলেছে, ইন্ডিয়া টিমে টি-20 বিশ্বকাপে চান্স পাবেন কিনা, এই ইন্ডিয়া টিমে ফিরে আসার একটা লড়াই থাকবে। আমি অবশ্যই চাইবো যে ঈশান পোরেল তিনি ম্যাচ পান, অর্শদীপ সিং ম্যাচ পাচ্ছেন, অথচ ঈশান পোরেল ম্যাচ পাচ্ছেন না এবং ভালো পারফরম্যান্সের পর ম্যাচ পাচ্ছেন না। ঈশান পোরেল হয়তো এবার খারাপ লাগছে, আমরা হয়তো ঈশান পোরেলকে দেখতে পাবো না, আশা করব ঈশান পোরেলকে দেখার, অবশ্যই দেখার আশা করব। এবং তুমি বলো ঝাই রিচার্ডসন কিন্তু দলে আছেন, ক্রিস জর্ডান দলে আছেন, তিনি অন্যদিকে নতুন বলে সুইং করাতে পারেন রিচার্ডসন, ডেথ ওভারেও কিন্তু ভালো তাদের ভ্যারিয়েশন আছে, এবার হেনরিক্স আছে, বিগ ব্যাশে কিন্তু দুরন্ত ফর্ম ছিল, ব্যাটিং ফর্ম সঙ্গে বোলিংটাও করতে পারেন, সুতরাং হেনরিক্স হেনরিক্স না জর্ডান কে খেলবে সেটা এখন দেখার বিষয় খানিকটা। তো দেখো হেনরিক্স বা জর্ডান আমার মনে হয় যে এটা একটা অলরাউন্ডার যে কম্বিনেশন সেই কম্বিনেশনটার উপর নির্ভর করবে এবং টিম ম্যানেজমেন্টের উপর অবশ্যই নির্ভর করবে যে অনরিক্সকে দিয়ে শুরু করা হবে না জর্ডানকে দিয়ে শুরু করা হবে। আমার যদিও মনে হয় যে অনরিক্সকে দিয়ে প্রথম শুরু করা যেতে পারে। তো আর অন্যদিকে তুমি যদি ঝাই রিচার্ডসনের কথা বলো আমি কিন্তু তাকেও দেখতে খুবই আগ্রহী, কারণ তোমার বিগ ব্যাশ লিগে কিন্তু তার ভালো পারফরম্যান্স ছিল, কিন্তু অস্ট্রেলিয়ায় খেলেওছেন কিন্তু মাঝখানে ফর্মটা হারিয়ে গিয়েছিল, একটুখানি হারিয়েছিল তার ফর্ম, বিগ ব্যাশে কিন্তু ফিরেছেন, আইপিএল এ চান্স পেয়েছেন, চেষ্টা করে কোহলির উইকেট নিয়েছিলেন, আমার মনে আছে তার আগের বছর ওডিআই সিরিজে তিন ম্যাচে পর পর তিনবারই তিনি উইকেট নিয়েছিলেন, কোহলির উইকেট নিয়েছিলেন, কোহলির উইকেট নিয়েছিলেন, তো সেই জায়গাটা অবশ্যই কাজ করবে আমার মনে হয়। এবং পাঞ্জাবে দেখুন মোহাম্মদ শামি তো একদিকে রয়েছেন, বাকি কিন্তু একটা বড় বোলারের মোহাম্মদ শামি তো লিড বোলিং এর একটা ফিল্ডিংটা হয়তো মোহাম্মদ শামি করবেন, একদম অভিজ্ঞ বোলারের দিক থেকে যদি দেখি নতুন বল হোক সেটা পুরোনো বল হোক মোহাম্মদ শামির হাত থেকে আমরা ইয়র্কার দেখতে পাই, রিভার সুইংও দেখতে পাই। তুমি বলো এই যে দুটো টিম কেকেআর এবং কিংস ইলেভেন পাঞ্জাব যারা এখন নাম চেঞ্জ করে পাঞ্জাব কিংস হয়েছে, কারণ এই দুটো টিম এমন টিম না তারা কখন কি করে বলা যায় না। যদি আমি ধরো 2014 কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল তারা কিন্তু প্রথম লেগে অনেক করে ম্যাচ হেরেছিল, সেখান থেকে সেকেন্ড লেগে ফিরে এসে 2014 তারা চ্যাম্পিয়ন। তুমি কি ডার্ক হর্স বলবে? হ্যাঁ ডার্ক হর্স, দুটো টিমকে আমি ডার্ক হর্সই বলবো। পাঞ্জাব এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি, ফাইনালে উঠেও তারা হেরে গেছিল 2014। পাঞ্জাবে দেখো এক্স এবারকার এক খেলোয়াড় রয়েছে, যদি আমরা একটু হিন্দিটা টেনে আনি এখানে কলকাল, তো সেখানে দেখবো যে এক্স এবারকার এক সেখানে বড় বড় খেলোয়াড় রয়েছেন এবং বড় হিটার রয়েছেন, সুতরাং একবার তারা অন্তত চাইবে যে বছর অনেকবার জেতা জেতা ম্যাচ, কিন্তু তারা কিন্তু হেরে গেছে, হেরে গেছে, খুব ক্লোজ ফাইট হেরেছে, রবি বিষ্ণুই এবং মুরুগান অশ্বিন গত বছর কিন্তু এই জুটিটাকে আমরা দুরন্ত কাজ করে, রবি বিষ্ণুই কিন্তু ডেবিউ করেছেন আগের বছর আইপিএল এ, এবার আন্ডার 19 এর পারফরম্যান্স যদি দেখি
রবি ইয়োশনই আগে থেকে এখন অনেক পরিণত হয়েছেন, তার হয়তো ভ্যারিয়েশন ভ্যারিয়েশনও দেখতে পাবো আমরা, স্টেটার গুগলি এগুলো বরাবরই গুগলি স্ট্রং, খুব বুদ্ধিমান স্পিনার। হ্যাঁ, নতুন বলে কিন্তু আগের বছর রবি ইয়োশনকে দেখেছি আমরা, এবারে হয়তো দেখতে পাবো আমরা, আশা রাখবো দুজনেই। তো দর্শক বন্ধুরা, আইপিএল কেমন হবে সেটা তো আপনারা জানেন এবং আপনারা অবশ্যই সেদিকে নজর রাখবেন। আমরা আজকে আইপিএল নিয়ে কিন্তু এখন সারা দেশ উত্তেজিত, তাই না? হ্যাঁ, আইপিএল নিয়ে অবশ্যই সারা দেশ উত্তেজিত এবং আমরাও সেদিকে নজর রাখবো এবং আপনাদের কাছে আপডেট আনতে থাকবো। আজকের মতো এই নোটেই শেষ করব আমাদের আজকের @ sports season 2 live।